লাইফ থেকে আমার অনেক ডিমান্ড, আমার ফ্রিডম লাগবে, স্পেস দরকার, কারণ লাইফ ইজ শর্ট, একবারই আসে মানুষ পৃথিবীতে। সো আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ, স্পয়েল করতে চাই না। কোনটার এই যে এটা স্পেলিং মিস্টেক, এখানে এস হবে আর তোমার চুলের স্মেল ছিল, ওয়াও তোমার চুলের স্মেল ভেরি নাইস, এটা তোমার চুলও খুব সুন্দর। You're beautiful. I'm very pretty. Complete package. If you wish to see the food, you can see the coffee at the house. I'm going to go to the house. So, this spelling is a mistake. So, take it away, okay? ঝলমলে আকাশটাতে কালো একটা মেঘ, খুব খারাপ। মন খারাপ? মেয়েদের সাথে কেন ফ্লার্ট করতে হয় তোমার? আপনার না না স্টপ, ওই তুমিটাতে থাক, দারুণ লাগছে শুনতে। খুলে দেখো, বলো। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। হোয়াট? বিয়ে করতে চাই তোমাকে। আর সিরিয়াস মানে তুমি কি আমাকে চেনো? কতটুকু চেন? আমি কিন্তু একটা চিজ সত্যি, আমি একদমই ম্যারেজ ম্যাটেরিয়াল না,
That's the truth. Okay? See, এই জেনারেশনের কোনো ছেলেই ম্যারেজ ম্যাটেরিয়াল হয় না. And I've seen you and I like you. What do you mean, মানে? কি মানে করছো তোমার? ওটা নিয়ে কোনো প্রবলেম নেই. Problem with what? এই যে আমি ম্যারেজ ম্যাটেরিয়াল না সেটা নিয়ে. আমি তো বললামই এখনকার কোনো ছেলেই ম্যারেজ ম্যাটেরিয়াল না. শোনো, আমি আমার যে লাইফস্টাইল, তুমি ম্যানেজ করতে পারবে না, কারণ আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারবো না. আমার লাইফস্টাইল, আমার ফ্রিডম, এটা চেঞ্জ করতে পারবো না. এটা আমার ব্লাডের মধ্যে. ওকে, সো সেটা চেঞ্জ হচ্ছে না. অ্যান্ড লাইফ থেকে আমার অনেক ডিমান্ড. আমার ফ্রিডম লাগবে, স্পেস দরকার, কারণ লাইফ ইজ শর্ট. একবারই আসে মানুষ পৃথিবীতে. সো আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ. স্পয়েল করতে চাই না. সি হু ডাজন্ট ওয়ান্ট টু এনজয়? ইউ উইল এনজয় ইয়োর লাইফ. মানে একটা মানুষের ফ্রিডম, স্পেস, এই চাওয়াগুলো খুব স্বাভাবিক না? এগুলো তো আমারও দরকার. আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট. অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, আমি অন্য আট দশটা মেয়ের মতো না. ইউ হ্যাভ এভরিথিং. আই ওয়ন্ট বদার ইউ. ইউ উইল এনজয় ইয়োর লাইফ. তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? মানে তুমি বলতে চাচ্ছো যে আমি সব কিছু পারবো, মানে আমার লাইফস্টাইল চেঞ্জ হবে না, আমি ফ্রিডম পাবো, আমার স্পেস পাবো, সব পাবো, সব? আর সিরিয়াস? অফ কোর্স আই এম সিরিয়াস. নাহলে বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কি আমি যোগ করবো? অ্যান্ড আই এম সো সিরিয়াস দ্যাট আমি ডিরেক্টলি বিয়ে প্রপোজাল দিয়ে বসেছি. একটু বেশি ভালো হয়ে গেল না প্রপোজালটা? তুমি যেটা মিম করছো ওটা ট্রাস্ট মি, প্রত্যেকটা ছেলে ড্রিম ড্রিম দেখে এরকম একটা ওয়াইফ. কিন্তু বড়রা বলে বেশি ভালো ভালো না. দ্যাটস ওয়াই আই ডোন্ট ট্রাস্ট ইউ. কারণ তুমি যেমনটা বলছো এরকম ভালো মেয়ে তোমার মতো কেউ কোনোদিন হতেই পারে না. দ্যাটস ইম্পসিবল. তাই বিয়ের ভূতটা মাথা থেকে নামিয়ে দিয়ে জাস্ট গো অ্যান্ড ওয়ার্ক. কফি? নো থ্যাংক ইউ. Hey!